কপ্পল কপ্পল কপ্পল, সাপ চোরা বাঘা তিনে নিষ্ফল, নিষ্ফল নিষ্ফল। যদ্দূর যায় কপ্পলের এই রাও, সাপ চোরা বাঘা তিনে না বাড়াও পাও, যদি বাড়াও পাও। দোহাই আমার ওস্তাদের মাথা খাও, মন আমার গুরুদেবের পায়। ওম গুরুদেব শিব, গুরুদেব শিব, গুরুদেব শিব। ওমশালী গল্প চ্যানেলে আজ মন ছুঁয়ে যাওয়া একটি গল্প, ঠাকুমার গল্প, লেখক নবনীতা দেবসেন, চরিত্রায়নে লেখিকা মা ও ঠাকুমা মৌমিতা সেনগুপ্ত, জ্যাঠামশাই কাকা ও রঞ্জনের ভূমিকায় আমি ডক্টর অর্চ সেনগুপ্ত। তাহলে চলুন আজ সবাই মিলে উপভোগ করি ঠাকুমার গল্প। রঞ্জন বিমর্ষ মুখে উস্কো খুস্কো চুলে দাড়ি চুলকোতে চুলকোতে এসে ঘরে ঢুকল। নবনীতাদি, ঠাকুমার কি হয়েছে? ঠাকুমার হাতের কাজ ছেড়ে দিয়ে খাড়া হয়ে বসে। রঞ্জনের ঠাকুমাটি আমাদের বড় প্রিয়জন, 90 ছুঁয়েছেন, এই বয়সে তো একটু ভয় ভয় করে। শরীর খারাপ করেছে? কি হয়েছে ঠাকুমার? আরে না না, শরীর না, মাথাটা। সে আর নতুন কি, মাথা তো অনেকদিনই নিজের খেয়াল খুশিতে চলছে। এ অন্য পড়িচ্ছে, ভীমরতি এখন ভয়াল পরিণতির দিকে, সনই সনই। রঞ্জনটাকে নিয়ে বড় ঝামেলা, দুটো কথা বিশ্বাস করি তো পরের দিনটা করি না। মুখ চোখ দেখলে কিছুতেই টের পাওয়া যাবে না সত্যি বলছে না ভুল মারছে। দুটোই তো অভিজ্ঞান একরকমভাবে পরিবর্তিত হয়, সত্যিটাকে মনে হবে গুল আর গুলটা সত্যি। বিশ্বাস করতে ইচ্ছেও হয় না, আবার বিশ্বাস না করলে ঠকেও যেতে পারি। ঠিক করে বলতো দেখি কি হয়েছে। ঠাকুমার আমার প্রিয় মানুষ হবার বহু কারণ রয়েছে, তার কয়েকটা বলতে পারি। ধরুন, আপনি বনের মধ্যে হঠাৎ একা রাত্রি ব্রাশ করতে বাধ্য হয়েছেন, আপনার ভয় করছে। তখন যদি ঠাকুমা থাকতেন আপনার কাছে, তিনি আপনার বালিশে 3 থাবড়া মেরে একটা মন্ত্র পড়ে দিতেন। মন্ত্রটা জরুরি, শিখে রাখুন। আমার তো যা যাবর স্বভাব, এখানে সেখানে হট্ট মন্দিরে শয়ন করার সময় এই মন্ত্রটা খুবই কাজে লাগে। বালিশে 3 থাবড়ার পর বলুন, কপ্পল কপ্পল কপ্পল, সাপ চোরা বাঘা তিনে নিষ্ফল, নিষ্ফল নিষ্ফল। যদ্দূর যায় কপ্পলের এই রাও, সাপ চোরা বাঘা তিনে না বাড়াও পাও, যদি বাড়াও পাও। দোহাই আমার ওস্তাদের মাথা খাও, মন আমার গুরুদেবের পায়। ওম গুরুদেব শিব, গুরুদেব শিব, গুরুদেব শিব। ওম। পরবর্তী স্টেপ, 3 তিন দিকে ঘুরে ঘুরে ভক্তি ভরে নমস্কার নিবেদন। সেই মন্ত্র অবশ্যই শুনতে পাবে জগতের যত সাপ চোর আর বাঘের দল, 3 গোষ্ঠীর কেউই আর পা বাড়াবে না এদিকে। ওস্তাদের বাঁধন দেওয়া আছে না, একেবারে নিশ্চিন্দি। শুধু আরশোলা আর মাকড়সার জন্য ঠাকুমার কোনো মন্ত্র আছে কিনা জেনে নিতে হবে, এইটাই বাকি। ঠাকুমার কীর্তি কাহিনী কি অল্প, খুব বিশিষ্ট মহিলা। এই সেদিন নীল আর্মস্ট্রং যে চাঁদে বেড়াতে গিয়েছিলেন সেটাই টিভিতে আবার করে দেখাচ্ছিল। নাতিরা গিয়ে ঠাকুমাকে বলল, ঠাকুমা শুনেছ কি হয়েছে? কি দেখলাম টিভিতে, চাঁদে নাকি মানুষ নেমেছে। কি তুমি কি কইলা মনু, চাঁদের কথাটা কি কইলা? চাঁদে গিয়া মানুষ নেমছে ঠাকুমা, চাঁদ আর দূরে নাই। নামছে কোক কেন, পড়ছে কইতে হয়। মানুষ আকাশে নামে কি কইরা, চাঁদে তো ওঠা লাগে, এই একই পুষ করেনি। তা সে মানুষ করছে কিডা চাঁদে যাইয়া? ওই তো হাঁটা চলা করতেছে, মানে ভেসে বেড়াচ্ছে আর কি, পা ডুবে ডুবে যাচ্ছে, তো ভালো করে হাঁটা যায় না চাঁদের মাটিতে। আহারে, পাও তো ডুই পায় যাই বই, বর্ষাকাল না, একেরে ভাইসা বেড়াইতেছে বেচারা। আহা, তা না যাইয়া সুখা সিজনে যাই নাই কেন? অহন তো আকাশেও মাঘ বিদ্যুৎ, চাঁদে যাওন কি সহজ ভ্রমণ, পথখান কি কম, দেখা মনে হয় কাশে
চাঁদ কিন্তু বহু দূর, কত দূর জানো? একেরে হিমালয় পর্বত টর্বত পার হইয়া কৈলাস পর্বতের কাছে, বলি হাত জোর করে নমস্কার। ঠাকুমার অভিনবত্ব বিভিন্নভাবে প্রকাশ পায়, সবাই মিলে গুলতানি করছে নাতিরা, ঠাকুমা গুটি গুটি উপস্থিত। ও মনু, তোমরা করো কি? সাড়ে তিনটার আর পেলেন উইরা গেল, অহন তোরা চা খাইবি না? এইটা তো তোকে চা খাওয়ানোর টাইম, খেল করাইয়া দিতাসি। ঠাকুমা নিজে চা খান না, বেলা সাড়ে তিনটের এরোপ্লেন এরকমও হয় নাকি? আটটার মেল ট্রেন, দশটা পনেরোর প্যাসেঞ্জার, বড় জোর সাড়ে নটায় পাশের বাড়ির খুকুর স্কুল বাস, এসব হিসেব রাখতে পারে মানুষ, তাই বলে সাড়ে তিনটের এরোপ্লেন দেখে ঘরের কাজকর্মের টাইম শিডিউল বানানো? হ্যাঁ, সাড়ে তিনটের সময় আকাশ দিয়ে একটা জেট প্লেন যায় এবং ঠাকুমা তাই দিয়েই বিকেলটা শুরু করে। লও লও সপ্তাহ বুঝাও, এইবারে সাইড টাইম সাড়ে তিনটার এরোপ্লেন উইরা গেছে গিয়া, সেই কখন সেই ঠাকুমার কি ভীমরতি হয়। তবে হ্যাঁ, ওর মাঝে মাঝে খেয়াল চাপে নানা রকমের উদ্ভট খেয়াল, নাতিরাও তার মোকাবিলার জন্য সদা সর্বদা প্রস্তুত, এই ঠাকুমারই নাতি তো তারা। যেমন একদিন ঠাকুমার মনে হলো সকলেই তাকে গঙ্গা স্নান করাবে বলে কথা দিয়েছিল, কিন্তু কেউ কথা রাখেনি। যেমনই মনে হওয়া অমনি অ্যাকশন শুরু, একই কথা নন স্টপ রিপিট করে যাবার ক্ষমতা অনেক ঠাকুমারই থাকে, ওরও আছে। সকাল থেকে যাকেই পাচ্ছেন তাকেই কথাটা একবার বলে নিচ্ছেন। অ মনু তপন, ও বাবধন চন্দন, আরে আরে রঞ্জন না, পলাও কোথায়? তোরা যে কয়েছিলা তোমারে গঙ্গা চান করাইতে লইয়া যামু ঠাকুমা, তা কয় লয়া গেলি না তো? ও বৌমা, একবারটি গঙ্গা চানে লইয়া যাবা আমারে? ও তারাপদ, তোমার মায়েরে একবার গঙ্গা চান করাইয়া আনবা না তুমি? লয়া চলো না বাবা, গঙ্গায় দুইটা ডুব দিয়া আসি গা, বড় প্রাণের লয়। অবশেষে নাতিরা ঠাকুমাকে পাঁজা কোলা করে কোলে তুলে দুটো ঘর পার করে দাওয়ায় নিয়ে এসে সিঁড়ি দিয়ে উঠোনে নামিয়ে এনে বলল, এই তো গঙ্গা, গঙ্গায় এসে গেছি ঠাকুমা, স্নানটা তবে সেরে নাও চটপট। ঠাকুমা চোখ বড় বড় করে রোদে খটখটে উঠোনের দিকে তাকিয়ে বললেন, বাপরে জোয়ার আইসে, ইস কি বড় বড় ঢেউ, সমুদ্রের মতন লাগে। তারপর নাতিদের বললেন, আরে আমার তোরা আমারে ধৈরা থাক, আমি তো স্রোতে ভাইসা যাইতেছি, গায়ে তো শক্তি নাই, ওহ কি জলের টান। নাতিরা ঠাকুমাকে ধরে রইল, ঠাকুমা চোখ বুঝে নাক টিপে ধরে গুনে গুনে তিনটি ডুব দিয়ে উঠলেন, বিড়বিড় করে মন্ত্র আওড়াতে আওড়াতে তিন নম্বর ডুবের পরে হাত বাড়িয়ে দিলেন, গামছা খান দেহি, গামছা দেওয়া হলো। তারপর জয় জয় দেবী সুরধ্বনি গঙ্গে গাইতে গাইতে গা মাথা মুছে ঠাকুমা আবার মহানন্দে নাতিদের কোলে চড়ে খাটে ফিরে এলেন, পুণ্যস্নান সারা। আহ কি আরাম, শরীর খান যান জুড়াইয়া গেল, গঙ্গার চান বইলা কথা, এইটাকে ভীমরতি বলা ধরা হয়? তবে এরকমটা কিন্তু নতুন কিছু ঘটনা নয়, আজ তাহলে রঞ্জনের এত বিচলিত লাগার কি কারণ? কেন ঠাকুমা নতুন করে কি করলেন আবার? এবার কি সমুদ্র স্নান, পুরীতে যাবেন? রঞ্জন গম্ভীর মুখে মাথা নাড়ল, জ্যাঠামশাইকে মেরে ফেলেছেন। সে কি? আমার মাথাটা ঘুরে গেল, বিলেতের কাগজে এসব পড়েছি কেবল, কি ভয়ানক। সকালে উঠে দেখি ঠাকুমা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন, কাপড়ের খুঁটে নাক চোখ মুছছেন আর কাঁদছেন। রঞ্জন বলতে শুরু করল, কেন ঠাকুমা কান্দো কেন? আমার অমূল্যটা আর নাই। হ্যাট, যত বাজে চিন্তা, কে কইল নাই? জ্যাঠা একেবারে ফিটফাট ঠিকঠাক। না নাই, আমি জানি সে নাই, তোরা আমারে মিছা কথা কস, আরে অমূল্যা। ঠাকুমা নাইবেন না, খাবেন না, কথা বলবেন না, এক নাগারে হাপুস নয়নে জল জ্যান্ত জ্যাঠামশাইয়ের জন্য পুত্রশোকে কাঁদবেন, কার আর সেটা বরদাস্ত হয়?
বাড়িশুদ্ধ লোক তাকে বোঝাচ্ছি, জ্যাঠা দিব্যি আছেন, ফুর্তিতেই আছেন, কোন নগর থেকে তেমন ঘন ঘন তো আর গড়িয়া এসে উঠতে পারেন না, তাই বলে এমন অমঙ্গলে কান্না কাঁদতে হবে? ঠাকুমা কারুর কথাই বিশ্বাস করছেন না। আমি জানি তোরা আমারে ভুলাস। প্রত্যেকে চেষ্টা করে হার মেনে গেলাম। এদিকে ফোনে ঠাকুমা কথাবার্তা কিছু শুনতেও পান না, জ্যাঠার সঙ্গে ফোনে যে কথা বলিয়ে দেব তারও উপায় নেই। কিছুতেই বুঝ মানানো যাচ্ছে না ঠাকুমাকে, অথচ মায়ের চোখের জলে নাকি সন্তানদের অকল্যাণ হয়। এ অশ্রু অবিলম্বে থামানো দরকার। সমূহ বিপত্তির শান্তি করতে জ্যাঠামশাইকে কোন্নগর থেকে সোজা ট্যাক্সি ভাড়া করে গড়িয়াতে নিয়ে আসা হলো। এবার ছেলেকে সশরীরে মায়ের সম্মুখে উপস্থিত করে দেওয়া হবে। রবিবার সকালে জ্যাঠামশাই এলেন হাসি খুশি। ট্যাক্সি ভাড়াটা এখান থেকেই দেওয়া হয়েছে। জ্যাঠামশাই হাতে করে কোন্নগর থেকে চমৎকার মাখা সন্দেশ এনেছেন ঠাকুমার জন্য। এবারে সমস্যার অবসান। আমরা নাচতে নাচতে গিয়ে বলি, ঠাকুমা জ্যাঠামশাই এসেছেন। কে আইল? জ্যাঠামশাই। কার জ্যাঠা? ও, আমাদের জ্যাঠামশাই। হেই ডাকিডা। কিডা মানে? তোমার বড় ছেলে? সে তো অমূল্যা আছিল। হ্যাঁ সেই তো আছিল, আবার কি কথা। জ্যাঠামশাই এসেছেন তোমার কাছে। অমূল্যা আইছে? হ্যাঁ হ্যাঁ এসেছে, বলছি তো। অমূল্যা এই বাসাতে আইছে? আগে হ্যাঁ, তবে আর বলছি কি, এই বাসাতে আইছেন আমাদের জ্যাঠামশাই তোমার অমূল্য। আইলো কেমনে? ট্যাক্সি করে। ট্যাক্সি কইরা? বাপরে, খারাও দিনই কাপড়খানা পাল্টা আলোই। তাড়াতাড়ি তোরঙ্গ থেকে একটা তসরের কাপড় বের করেন ঠাকুমা। হুড়োহুড়ি করে সেটি গায়ে জড়িয়ে সুতির কাপড়টা খুলে রেখে ঠাকুমা বললেন, কই কই গেলে অমূল্যা? দাও ওরে ডাইকা দাও, ঠিক কথা কও তো মনু। জ্যাঠামশাই ঘরে ঢুকে যেই নিচু হয়েছেন প্রণাম করতে, ঠাকুমা ঠিকরে সরে গিয়ে হা হা করে উঠলেন। থাউকা থাউকা, আপন নামে কাজ নাই, এই যে হাত তুইলা এমনি এমনি করিয়া নম নম করো, নম নম করো। বলতে বলতে নিজের বুকের কাছে দুই হাত জড়ো করে ঠাকুমাও জ্যাঠামশাইকে ভক্তি ভরে নমস্কার করলেন। প্রণাম করা, আশীর্বাদ করা, যাবতীয় ক্রিয়াকর্ম বাদ। ঠাকুমার এহেন আধুনিকতা দেখে জ্যাঠামশাই একটু ঘাবড়ে গেলেন মনে হলো। বিজয়ার সময়ও তো এটা ছিল না। জ্যাঠামশাই চেয়ারে বসলেন। ঠাকুমা চুপচাপ তাকে মেপে যাচ্ছে, কথা নেই। জ্যাঠার অস্বস্তি হলো। সাধারণত ঠাকুমার অনেক প্রশ্ন থাকে। তা মা ভালো আছো তো? হ্যাঁ আমি তো আছি ভালোই, তুমি কেমন আছো শুনি? আমি ভালোই আছি। আইলা কি কইরা? ট্যাক্সিতে। ট্যাক্সি চলাচল করে? হ্যাঁ তা তো করে, তবে খরচা আছে। খরচা তো থাকবই, এই পার ওই পার বইলা কথা। জ্যাঠা এবারে সন্দেশের বাক্সটা এগিয়ে দেন। মা তোমার লাইগা সন্দেশ আনছি। থাক ওইখানেই রাইখা দাও, সন্দেশও নাকি বানায়, বাবা। কেন বানাবে না? বেশ ভালো সন্দেশ, অন্যরকম, একটু খেয়ে দেখো। থাক খাইয়া কাম নাই, ভালো না হইয়া পারে, কৈথি কানছো, সহজ কথা, একেরে ওই পার তিক্কা। ওই নামেই এপার ওপার, সবই এক মা। ঠাকুমা একটুখানি চুপ করে বসে থাকেন। তা খাও কি? মানে? মানে ভাত টাত খাইতে পারো? হ্যাঁ ভাত টাত খেতে পারবো না কেন? রান্ধিয়া দেয় কে? কেন, তোমার বৌমা? এইটা তুমি কি কইলা অমূল্যা? বৌমাও? হায় হায় রে, আমার এই খবরটাও কেউ দেয় নাই, আমারে কেউ কিছুই কয় না, বৌমার খবর খান আমারে কেউ দিলই না। ঠাকুমা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে শুরু করে দেন। জ্যাঠা এবারে মৃদু লাঠিচার্জের মতো মৃদু ধমক লাগান। কি আবার খবর দেব, শুধু শুধু কাইন্দ না তোমা, তার যদি খবর কিছু হইতো তোমারে তো দিতই। ছেলের বকুনি খেয়েই ঠাকুমার কান্না বন্ধ। নাক মুখ মুছে বলেন, ঠাকু বৌমা আসে কই? ঘরেই আসে, যাইব কেনে? তা ভালো,
তা ভালো, লগে লগেই আসো দুই জনায়, সেই ভালো। রান্ধাইয়া বাড়াইয়া দিতাছে, এখানে যাইয়াও সেবা যত্ন পাইতাছ বৌমার, শুই নাও শান্তি। জ্যাঠামশাই তো দিশাহারা, কিছুতেই ঠাহর পাচ্ছেন না। ঠাকুমার আসল সমস্যাটি তাকে জানানো হয়নি। ছেলেকে দেখতে চান, মন কেমন করছে ছেলের জন্য, এটুকুই শুধু বলা হয়েছে তাকে। জ্যাঠামশায়েরও নয় নয় করেও তো বয়স 75-এর ওপরে, ওসব অলক্ষণের কথা তাকে খুলে বলাও যায় না। জ্যাঠামশায়ের মনে মনে নানা রকম হোঁচট লাগছে, কিন্তু একটা জিনিস তিনি গিলতে পারছেন না। আচ্ছা মা, কও দেখি, তুমি আমারে প্রণাম করতে দিলা না কেন? ঠিক কইরা কইবা। জিভ কেটে মাথা নেড়ে ঠাকুমা বললেন, ছি ছি, প্রণাম করতে হয় নাকি? ওই পার্থিকা আইসা, তুমি তো সকলের প্রণাম নিবা, তা ভালো। আইসো আমারে দেখনের লাইগা আইসো, সন্দেশ লইয়া আইসো, খুব ভালো। কিন্তু তাও একটা কথা বুঝি না, তুমি আইলা কিভাবে? তুমি প্রণাম নিবাটা জ্যাঠামশাই বুঝতে না পারলেও আলোচনা চালিয়ে যান। মুখখানা যার পড়নায় বিভ্রান্ত দেখাতে থাকে যদিও। কইতাছি তো, ট্যাক্সি কইরা কয়বার কমু, শোনো নাই। ট্যাক্সি হই পারেও যায়। যাইব না কেন, যাইতে তো মানা নাই। না মানে, আচ্ছা তুমি নিচে আইলা কিভাবে, হেইটা কও, নাকি ট্যাক্সি একের উপর অব্দি চইলা যায়? জ্যাঠামশাই এবার উদ্ভ্রান্ত, হেইটা তুমি কি কইলা মা, ট্যাক্সি তিন তলার উপরে উঠবে নাকি? আমি সিঁড়ি দিয়া নাই মাইসা, বড় রাস্তা থেকে ট্যাক্সি ধরি। সিঁড়ি সিঁড়ি দিয়া উপর নিচ করো না তো কি, এ তিন তলা বাসায় কি লিফট বানায় নাকি? অসুবিধা হয় না? না এখন পর্যন্ত তো হয় নাই, তবে ফিউচারের কথা কম যায় না। তাহলে মনে হয় সিঁড়িটা কমপ্লিট করছিল রাবণে। আমি তো জানি আধ খাচরা হইয়া পইরা আছে, কমপ্লিট হয় নাই, তাই জিগাইছি নিচে আইলা কেমনে। রাবণের সিঁড়ি, আমি কি স্বর্গে আছি নাকি মা? এই কথাটা মা ফোঁস করে উঠলেন। স্বর্গ না তো কি, তুমি হইলা গিয়া তোমার বাবার বড় পোলা, তুমি স্বর্গে যাবা না তো কি নরকে যাবা, তুমিও কম অমূল্য। জ্যাঠাটার ধৈর্য থাকে না। কিন্তু মা, এইটা তো বহু পরের কথা, আগে তো মরি, অহন তো আমি বাইচ্ছা আছি, স্বর্গে যামু না নরকে যামু এই প্রশ্নটা কেউ করে নাই আমারে, তুমি কইলা কেবল। কি কইলা, তুমি বাইচ্ছা আছো অমূল্যা, তুমি বাইচ্ছা আছো, তুমি জীবিত, তুমি স্বর্গে যাও নাই। ও হো রে আমার অমূল্যা, মরে নাই রে আমার অমূল্যা, বাইচ্ছা আছে রে ও হো রে। ঠাকুমার আনন্দাশ্রু অঝোর ধারায় ঝরতে লাগলো এবং গলা ছেড়ে ও হো হো কান্নাটা অবিকল মরা কান্নার মতো শোনাতে লাগলো। এর চাইতে সেই ফুঁপিয়ে ফুঁপিয়ে অমূল্যার নাই কান্নাটাই ভালো ছিল। জ্যাঠামশাই এতক্ষণে সবটা বুঝতে পারে। ঠাকুমাকে জড়িয়ে ধরে জ্যাঠামশাই বললেন, মা গো আসো, তাইলে প্রণাম দহন কইরা লই। লাও লাও করো না, প্রণাম তোমার যত ইচ্ছা, তখন কি জানি, আমি তো জানি তুমি ওই পার্থিকা, তাই তো হড়বড় কইরা শুদ্ধ কাপড় খান পইরা আইলাম। জ্যাঠামশাইয়ের চিবুক ছুঁয়ে চুমু খেয়ে ঠাকুমা মিষ্টি করে হাসেন, তারপর হাত বাড়ালেন। কই দাও তো দেহি সন্দেশটা যা আনছিলা, জিনিস খান কেমন দেখি খাইয়া। আমি হাঁপ ছেড়ে বলি, যাক সব ভালো যার শেষ ভালো। কিন্তু শেষটা ভালো কি না সেটাই তো সংশয়। সেদিন ঘণ্টেশ্বরের পৈতের দিনে সিরিয়াস কেলো করেছে। রঞ্জন গুছিয়ে বসেছে, এতক্ষণে আমার চায়ের কথা মনে পড়ল। এই চা খাবি তো রঞ্জন? আর কি আছে, সঙ্গে কি দেবে? আজকে হয়েছে মাংসের ঘুগনি। গ্রেট, তাহলে লাগাও চা। ঘণ্টের পৈতের দিনে বাড়িতে অত লোক, তার মধ্যে ঠাকুমা বাবা জ্যাঠা কাকা বোনি প্রত্যেকের পেস্টি একেবারে পাঞ্চার করে দিয়েছেন গো, ব্যাপক কেলো। ঠাকুমার কেলোর কীর্তিগুলো শুনতে আমি সর্বদাই আগ্রহী। কি কেলো রে, কি কেলো? বাড়িতে তো উৎসব, সবাই জড়ো হয়েছেন,
জড়ো হওয়া মানেই সবার আগে ঠাকুমার কাছে যাওয়া। তিন ছেলেই একত্রে উপস্থিত। জ্যাঠামশাই বেচারি তখনও স্বর্গের সিঁড়ির স্মৃতির দ্বারা তাড়িত, তাই তিনি ঠাকুমাকে প্রণাম করে বললেন, মা আমারে সিনো। সিনো না কেন? আমার নাম কি কও দেহি? ঠাকুমা হঠাৎ জিভ কেটে সলজ্জ ঘোমটা টেনে নিয়ে মুখ ঘুরিয়ে নিলেন। তারপর চোখের কোণ দিয়ে মিটি মিটি হেসে ফিস ফিস করে জ্যাঠামশাইকে প্রায় কানে কানে বললেন, খমু কি কইরা, তোমার নাম যে আমারে লইতে নাই মনু, ভাসুর ঠাউরের নামে তোমার নাম দিছি কি না, তুমি হইলা আমাগো বড় পোলা, সকলের আগে তুমি। শুনে তো সকলেই স্তব্ধ। তার ভাসুরের নামে নাম? মোটেই না। তার ভাসুর ঠাকুর তো ঠাকুরদার দাদা বাবাদের জ্যাঠামশাই হন, তার নাম তো ক্ষেত্রপ্রসাদ, আর জেঠুর নাম তো অমূল্য। কেসটা কি হলো? ঠাকুমাই আবার বললেন, আচ্ছা নামের গোড়ায় অক্ষর কইয়া দিতেছি, সয়ে ফয়ে আস্প দিয়ে নাম শুরু, বাস হইছে। ঘর শুদ্ধ মানুষ বজ্রাহত। ক্ষেত্রপ্রসাদে সয়ে ফয়ে আস্প কই? সে তো কেবল স্ফটিকেই থাকা সম্ভব। এ পরিবারে তো ওই নামের কোনো পূর্বসূরি আছেন বলে এখনো শুনিনি। এই সয়ে ফয়ে আস্প শুনে অবধি চেয়ারের পিঠ ধরে সেই যে দাঁড়িয়ে উঠেছিলেন, জ্যাঠা আর বসেননি। এবারে জ্যাঠা একা নন, বাবা কাকা সকলেই বিচলিত হয়ে ঠাকুমাকে চেপে ধরলেন। ঠিক কইটা কদিনী মা, তোমার কয়টা পোলা, তাদের নাম কি কি? কাকু বললেন, মা আমার পানে চাইয়া দেহ দেহি, কত আমি কে, আমার নাম কি? কাকুর চ্যালেঞ্জের সামনে পড়ে ঠাকুমাও মরিয়া, আর চালাকি চলছে না। এবার ঠাকুমা পুত্রের চোখে চোখে সোজাসুজি তাকালে, হা তোমারে চিনি না, আমার পোলা, আমি চিনুম না, নাম শুনবা কেন মনু, আপন আপন নামগুলা তোকে মনে নাই, তবে শুই না লও, এই আমি কইয়া দিলাম। তারপরেই হঠাৎ নামতা পড়বার মতো গড়গড় করে এক ঝাঁক নাম আবৃত্তি করে গেলেন, বন বিহারী, বিনোদ বিহারী, বিমান বিহারী, পুলিন বিহারী, রাস বিহারী, তপন, স্বপন, চন্দন, রঞ্জন, কাঞ্চন, ল আমার সব কয়টা পোলা পাইনের নাম, গইনা ল। ঘর শুদ্ধ শ্রোতা একেবারে নির্বাক। ঠাকুমার তিন সন্তান, অমূল্য, তারাপদ আর সদানন্দ, কেউ এই লিস্টে নেই। তাদের পুত্রেরা অবশ্য আছে, কিন্তু বাকি পাঁচজন বিহারীবাবুর যে কারা পরিবারের কেউই সেটা বলতে পারল না। ঠাকুমার নামগুলি পেলেন কোথায়? নাতিদের নাম না হয় বোঝা গেল, ছেলেদের নাম বিস্মরণ, সেও না হয় কষ্টে সৃষ্টে বোধগম্য হল, কিন্তু ওই পাঁচটা উটকো নাম কাদের? ঠাকুমা যে ইষ্টমন্ত্রের মতো মুখস্থ আউড়ে গেলেন, বিরাট এক রহস্য সৃষ্টি করল ওই অচেনা নামাবলী। ওরা কারা? রহস্যের মীমাংসা করলেন ঠাকুমারই ছোট ভাই, আমাদের মামা দাদু। ঠাকুমারই একটিমাত্র ভাই। মামা দাদু বললেন, ওই পাঁচটি তাদের পাঁচ দাদার নাম। মামা দাদুর জন্মের আগেই তারা গত হয়েছেন মা শীতলার কৃপায়। ঠাকুমার বয়স তখন মোটে চার বছর, এই কারণেই মামা দাদুর নাম হয়েছিল শীতলাচরণ। ঠাকুমার বিয়ে হয়েছে ন বছরে, ঠাকুরদাও দেখেননি এইসব সম্বন্ধীদের। কোথা থেকে যে তুলে এনেছেন ঠাকুমা শৈশবের বিস্মৃত নামগুলি, বসিয়ে দিয়েছেন নিজের সন্তানদের নামের সারিতে তার অতি প্রিয়জনদের তালিকায়। কিন্তু সয়ে ফয়ে আস্প এটার সমাধান মামা দাদুও জানেন না, ওটার আর কিনারা হলো না। এই ঘটনার এখনো উপসংহার বাকি আছে দিদি, এখানেই শেষ নয়। পরদিন সকালে উঠে ঠাকুমা মাকে ডেকে জিজ্ঞাসা করলেন, ও মা আমি কেডা? এহেন অস্তিত্ববাদী প্রশ্নে মা তো একেবারে ভাবা চাকা খেয়ে স্থানুবত। কদিনী আমি কেডা? প্রায় গোপন কথা বলা বলির মতো ফিস ফিস করে মাকে জিজ্ঞেস করলেন ঠাকুমা, একেবারে এই ষড়যন্ত্রের ভঙ্গিতে। অগত্যা তার বৌমা বললেন, মা আপনি আমার শাশুড়ি, এই বাড়ির কর্তা মা, আনন্দময়িনী। ঠাকুমা মন দিয়ে শুনলেন, বুঝলেন, তারপরে ভুরু কুচকে সন্দিগ্ধ সুরে বললেন, আনন্দময়িনী হেডা আবার কেডা, বৌমা ওই নাম খানাকার। মার তো পায় কেঁদে ফেলার অবস্থা,
তখন আমরা গেলাম অভয় দিকে, ওই লাইনেই নয়, একেবারে ট্র্যাক বদল। আরে তুমি তো আমাদের ঠাকুমা, আমাদের চিনতে পারছো না? তাই ক, আমি তো রঞ্জন চন্দনের ঠাকুমা। বাস বাস, আর কইতে লাগবো না, বুঝছি। রঞ্জন থামলো, এই গল্পের টিকা হয় না, আমি শুধু চায়ের কাপটা এগিয়ে দিই। রঞ্জন চাটা শেষ করে আবার শুরু করলো। মেজদিন নাতি হয়েছে বুঝলে, তাকে নিয়ে এসেছে ঠাকুমার কাছে। ঠাকুমা বসে আছেন বিছানায়, তার কোলে দেওয়া হলো। ঠাকুমা তো পুতিকে কোলে করে খুব খুশি, অনেক আদর করছেন, ছড়া কাটছেন। ফর্সা ধবধবে ছোট্ট বাচ্চাটা, মাসখানেক মাসদেরকের হবে। তার পরনে কিছু নেই, কেবল কোমরের কালো ঘুমসিতে একটা তামার পয়সা বাঁধা। ঠাকুমা আদর করতে করতে জিজ্ঞাসা করলেন, ভারী সুন্দর, এইটা কি হইছে, পোলা না মাইয়া? সবাই সমস্বরে বলে উঠেছি, কেন ঠাকুমা, ও তো তোমার কোলেই আছে, ছেলে না মেয়ে দেখাই তো যাচ্ছে সেটা। ঠাকুমা কেমন লজ্জা পেয়ে গেলেন, আস্তে করে মাথা নেড়ে মৃদু স্বরে বললেন, অত শত আমার মনে নাই, তরাই কইয়া দে আমারে। আমি এবারেও কি বলবো ভেবে পাই না, শেষে রঞ্জনই কথা বলে। এ তো একরকম নবনীতা দি, কিন্তু গতকাল যা ঘটলো সেটা একেবারে ক্লাসিক। দুপুরের দিবানিদ্রার পর উঠে ঠাকুমার বেজায় ফুর্তি, ব্যাপক চেঁচামেচি জুড়ে দিলেন, সারা মুখ উল্লাসে ঝলমল করছে, কণ্ঠস্বরে বিয়ে বাড়ির ব্যস্ততা। কই রে তপই না রঞ্জন না, আমার চন্দন বুড়াটা, কই গেলি তোরা সব? হাই হাই, শীঘ্র আইসা, আমারে তোল, আমারে তোল, আমারে পুরা, ও সদানন্দ, ও তারাপদ, ও অমূল্যা, দৌড়ে আসো বাবারা, আমারে পুরাও। আমরাও দৌড়ে যাই। ও ঠাকুমা, হলো কি তোমার, ও কি আ কত কথা বলছো? আহা, আমারে পুরাই বিয়ার কখন, আমি তো মসি, রাইতেই মইরা গেছি, তোরা কেউ বোঝো নাই, আর বিলম্ব না, জলদি জলদি পুরা আমারে, রাইত হইলে তো মুশকিল, দিনা দিনাই লইয়া চল। ছি ঠাকুমা, অমন বলে না, তুমি মরবে কেন, বালাই ষাট, তুমি মরনি। হ হ, আমি মরছি, আমি মরছি, আমার পোলাগুল গেল কই, ডাইকা দে, পুরাইতে কো আমারে। আরে না ঠাকুমা, মরনি তুমি, এই দেখো, মরলে কি ব্যথা লাগে, বলেই সাবধানে ঠাকুমার পায়ে দিলাম এক রামচিমটি। ইস, কি বাজে, মরা মানুষের ব্যথা দেয়, মরছি তো বুঝালাস, তবু লজ্জা সরম নাই। আহা, মরা মানুষকে কি ব্যথা দেয়া যায় ঠাকুমা, তাহলে তো পোড়ালেও তুমি ব্যথা পাবে, পাবে না? তুমি বেঁচেই আছো ঠাকুমা, জিন্দা মানুষ তুমি। তোরা পোলা পাইন, তোরা কিছু বোঝো না, আমি বলছি মরছি, আর তোরা কস মরি নাই, ল ল আমারে পুরাইতে ল। না গো ঠাকুমা, সত্যি বলছি, তুমি মরনি, নিঘাত স্বপ্ন দেখেছো, স্বপ্ন, চিমটিতে ব্যথা পেলে দেখলে না? স্বপ্ন ছিল ওইটা। হ্যাঁ ঠাকুমা, স্বপ্ন, মরি নাই। আরে না না, মরবে কেন, ঠিকঠাক কইতাছো তোমরা, ঠিকঠাকই কইতাছি ঠাকুমা, মরো নাই তুমি, বাইসা আছো, জিন্দা আছো, শ্বাস প্রশ্বাস পড়তাছে তোমার, স্বপ্নই দেখছিলা তুমি। তিক্ত উজ্জ্বল মুখখানা মুহূর্তের মধ্যে বিবর্ণ নিষ্প্রভ মলিন হয়ে গেল ঠাকুমার। যা, খোয়াবি দেখতাছি কেবল, এইবারেও মরণ হইল না তাইলে। খুব দুঃখী মুখে ঠাকুমা চোখ বুঝে জপের মালা নাড়াচাড়া শুরু করে দিলেন, আপন মনেই বললেন, মরি নাই, দূর সাই। রঞ্জন চুপ করে গেল, স্তব্ধতা ভেঙে আমি বলি, ঘুগনিটা খা, ঠান্ডা হয়ে যাচ্ছে। তারপর আজ কি কি বলেছেন ঠাকুমা, আজ কেমন মুড? আজ আজ যখন আমি বেরুচ্ছি আমাকে বললেন, রঞ্জন না, তুমি কি নয়াপাড়া যাও, নয়াপাড়া দাদুরে একবার দেখা আসো, ঘর দুয়ার সব বানের জলে ভাইসা গেছে, শিব মন্দিরে উষা চাতালে পইরা আছে, শ্রীপুত্র লইয়া গরু ছাগলের লগে। আমি বললাম, হ্যাঁ দেখে আসব। নোয়াপাড়াটা কোথায় রঞ্জন? ঠাকুমার ভেসে যাওয়া বাপের বাড়ি, 82 বছর আগেকার বন্যার খবর নিতে পাঠিয়েছেন আমাকে।